ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একদিন বোন, আপনি জানতে চেয়েছেন, অনেক সময় আপনার অনেক কিছুই ওয়াসওয়াসা বা অনেক প্রশ্ন আপনার বিবেকে চলে আসে যে আরশের উপরে কিছু আছে কি না, বা আরশের বাহিরে কুরসির বাহিরে কিছু আছে কি না, এই ধরনের প্রশ্ন আপনার বিবেকে অনেক সময় চলে আসে। এক্ষেত্রে আপনার কী করণীয়? প্রথমত, আপনাকে তাওহীদের জ্ঞান, আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে। যখন আপনি আল্লাহর বরাত্ব মহত্ত্ব সম্পর্কে জানবেন, তখন আর এই প্রশ্নগুলো আপনার বিবেকে আসবে না। আর শুধু এটা আপনার জন্য নয়, প্রত্যেক নরনারীর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। আল্লাহ সুবহানাহু তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিক। হে নবী, আপনি এই জ্ঞান অর্জন করুন, এই বিদ্যা অর্জন করুন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, ইবাদত পাওয়ার হকদার নেই, এবং আপনি আপনার কর্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করুন, বা ভুলের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। তো এটা আল্লাহর রাসূলকে বলা মানে আমাদের সকলকে বলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে। আর আল্লাহ সম্পর্কে জানার জন্য কোন বই আমরা পড়বো? কোরআন পড়বো। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন বোঝার মাধ্যমে, তেলাওয়াত বলতে কোরআন বুঝে তেলাওয়াত করার মাধ্যমে, কোরআন তাফসির পড়ার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে আমরা জানতে পারবো যে তিনি কতটা মহান হতে পারে। যেমন আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের একটা আয়াতের যদি আমরা দিকে লক্ষ্য করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে বলেছেন যে দুই সাগরের পানি একত্রিত হওয়ার পরেও তারা মিশে যাচ্ছে না, তারা মিশে যাচ্ছে না, এক এক পানি আরেক পানির ভিতরে ঢুকে যাচ্ছে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। তারা একে অপরের ভিতরে ঢুকতে পারতেছে না, কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝখানে বাধাগ্রস্ত করে দিয়েছে, বা তারা চাইলেও এক সাগরের পানি বা লাল পানি বা ঘোলা পানি, স্বচ্ছ পানির মধ্যে, যেটা আমরা ভিডিওতে অনেক সময় দেখে থাকি, মিলে যাচ্ছে না, মিশে যাচ্ছে না। অথচ একটা পানির সাথে আরেকটা পানির কিন্তু মিশে যাওয়ার কথা সাধারণ দৃষ্টিতে, কিন্তু এটা হচ্ছে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, এবং আল্লাহ সুবহানাহু বলছেন যে আল্লাহর আর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। তো এখান থেকে প্রমাণিত হচ্ছে যে এই যে এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, যেটা কোরআন থেকে আমরা পাচ্ছি, যে কোরআনের মধ্যে এই সাগরের এই কথাটা বলা হয়েছে, এবং এতে প্রমাণ করে যে কোরআন সত্য, এবং এটা প্রমাণ করে যে এটা কোনো স্রষ্টার দ্বারাই সম্ভব। তো এইভাবে যদি আমরা গবেষণা করি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আরও অনেক বেশি জানতে পারবো। এবং আপনাকে আমি বলবো, প্যারাডক্সিক্যাল সাজেদ তার যে বই আছে, এই নামে, এই শিরোনামে সম্ভবত দুইটি খণ্ড বের হয়েছে, এই বইগুলো আরও বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন কোরআনের পাশাপাশি, তাহলে এই সকল সন্দেহ বা অনেক প্রশ্নের সহজ উত্তর আপনি পেয়ে যাবেন। আর আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি চিন্তা করবেন যে এই যে আসমানটা কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে বিনা খুঁটিতে ই করে রেখেছেন, এই যে জমিন, এই যে মানুষের জীবন মৃত্যু, এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন এবং দেখবেন কোরআন কী বলছে, সেটার সাথে আপনি বাস্তবে তার মিল খোঁজার চেষ্টা করবেন। তবেই ইনশাআল্লাহ আপনি আল্লাহ সম্পর্কে আরও বেশি জ্ঞান, ধারণা আপনি অর্জন করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনি আল্লাহর ইবাদত করতে গিয়ে আরও বেশি আপনি শান্তি বা মজা, বা আপনি আল্লাহর ইবাদতটাকে উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আলম বিসব, বারাকাল্লাহু ফিকুম।